ঈসা ইবনে মরিয়াম ফলের বস্তা নিয়ে মায়ের কাছে আসলো গো তিনি কাজরাইল আলাইহিস সালাম মা মরিয়ামের কাছে হাজির হইয়া গেছে মরিয়ামকে সালাম দা সালামু আলাইকুম মা ও মা মরিয়াম ডাকতে বলে বাবা তুমি কে কয় মা গো আমি মালাকুল মউত মরিয়াম কয় আজরাইল চাও তুমি কি চাও আজরাইল বলে মা মরিয়াম আমার আল্লাহ হুকুম দিছে হেকনি নিতে হবে বিদায় আর একটা মিনিট আর সময় নাই এখনই তোমার রূহটা কবাস হয়ে যাবে জানটা বাইর হয়ে যাবে মরিয়াম আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল আমার কলিজার টুকরো সন্তান গেছে বাগানে ফল আনতে রে একটু সময় আমারে দে তোমার ছেলে তোমার পাপের ভাগ নিবে না তোমার মেয়ে তোমার পাপের ভাগ নিবে না ও মুসলমান কিন্তু সম্পদের ভাগ ঠিকই নিবে তোমার অন্যায়ের ভাগ নিবে না সুতরাং তুমি হবে জাহান্নামী তোমার এই সম্পদ ভোগ করবে আপনজন এই জন্য দুনিয়া ছেড়ে দিয়ে আল্লাহর গোলামি করো সময় আছে এখনো জোরে বলেন ঠিক কি না এই দুনিয়ার মুসলমান দেশে গেলে মানুষের হিসাব হয় যে দেশে গেলে মানুষ আর কোনদিন ফিরে আসে না সেই দেশের নাম হলো কবর জোরে বলেন ঠিক কি পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই দেখা যায় বাবা জিন্দা সন্তান নাই সন্তানের কাঁধে বাবার লাশ বাবার কাঁধে সন্তানের লাশ দাদার কাঁধে নাতির লাশ ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ এই লাশ বহনকারী মানুষ জানে কত ভারী সেই লাশ যে ব্যক্তি তার সন্তানকে কাঁধে নিয়েছিল বিদায় করে দিছে রে ওরে জিগাইবেন তোর বাবার লাশটা কত ভারী তোর সন্তানের লাশটা কত ভারী বলবে আসমান জমিনের মধ্যে এত ভারী বস্তু জীবনে বহন করি নাই ও দুনিয়ার মুসলমান শুনে নাও এই পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ও মুসলমান শুনে নাও এই মরণের আগে যেন মরতে পারি তবে যেন কবুল হয়ে যায় আল্লাহ আমাদের জিন্দগির গোনাগুলো মাফ করে দাও আজকের মাহফিলে তওবা করলাম আল্লাহর জীবনে হয়তো মাহফিলে বসতে পারবো আল্লাহ আল্লাহ জীবনে আর কোনদিন হয়তো জলসা মাহফিলে বসতে পারবো না আল্লাহ এই সওলার জমিন থেকে আমাদের মাফ করে দাও কত পাপি কত গুনাগার তোমার দরবারে হাত উঠায় দিছে যার হাত কারি পছন্দ হয় সেই হাতের ওসিলায় ক্ষমা চায় আমাদেরকে নিরাশ করে দিও না আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন জোরে জোরে বলেন আল্লাহু আকবার এ দুনিয়ার মুসলমান আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো গো এই কিতাবের নাম বাহারে শরিয়াত এই কিতাবের মধ্যে উনি লিখতে যে বললেন দুনিয়ার মানুষ শুনে নাও এই মানুষ সাধারণ মৃত্যুবরণ করে আর মানুষের মৃত্যু কেমন হয় আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব তার কিতাবের মধ্যে বর্ণনা করে যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া সিরিয়া লবণ আর মরিচ লাগায়া দিল যতটুক যন্ত্রণা হয়
এর চাইতে সত্তর গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, মরণকালে প্রস্রাব করে দিই, মরণকালে জিহ্বাটা বড় হয়ে যায়, চোখ দুটি বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়, তাদের মরণটা কত কঠিন হয়। কত মানুষের গোসল করাইলা, কত মানুষের দাপন করাইলা, কত মানুষের তুমি দুনিয়ার মধ্যে কাপন পরাইলা, কত মানুষ মৃত্যু সজ্জাই যাইয়া জিব্বা বাইর হয়ে গেছে রে মন, কত মানুষ মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, পায়খানা প্রস্রাব করে দেয়। এটা হলো সব চাইতে সহজ মৃত্যু, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। আল্লাহ আমাদের ওই এক নাম্বার মালাকুল মউত আসবে বিপদের সময় গো মুসলমান। তিনটা মানুষের তিনটা বিপদ, নাম্বার ওয়ান হলো মানুষের মরণ, নাম্বার টু হলো মুসলমান কবর, নাম্বার থ্রি হলো কিয়ামতের ময়দান। কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা, কত দশতলা বাড়িওয়ালা, গাড়িওয়ালা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কেউ থাকবো না, থাকার জায়গা না। এই দুনিয়ার সম্পদ গুল্লা, এই সম্পদ খাবে লোকে, তোমার বডিখানা খাবে পোকে, ঠিক কিনা? দুনিয়ার সম্পদ খাবে কিসে, লোকজনে খাবে। সুদ খাইয়া বাড়ি করলা, গাড়ি করলা, কত সুদ খাইলা, কত ঘুষ খাইলা, মানুষের মাথায় বাড়ি দিলা, ওজনে কম দিয়া সম্পদের পাহাড়ে করলা, সিন্ডিকেট করে মাল বেশি বানাইয়া বাজারে দাম বাড়াইয়া দিয়া মুনাফা বেশি হাসিল করলা, দুনিয়ার মানুষে কষ্ট দিলা। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই দুনিয়ার সম্পদগুলো তোমার আপনজন খাবে নাই পরে খাবে, কিন্তু তুমি বানায়া থুয়া গেলা সম্পদের পাহাড়ে গড়ে তুলা, তোমার এই সম্পদ খাবে লোকে, আর তোমার দেহ খাবে পোকে। এমন দেহ গড় যেন তোমার দেহ খানা পোকে না খাইতে পারে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? এই আমি চলে যাব, আমাই তোমরা বইলা যাইও না, আমি চলে যাব, আমি চলে যাব, আমাই তোমরা বইলা যায় না, আমার মহরণা শিবে কখন কেউ তো জানি না, আমার মহরণা শিবে। বাজান রে, আলোচনা করতে আসলে কেন যেন চোখে পানি এসে যায়, ঠেকাইতে পারি না, নিজেকে ধৈর্য মানে না যে আমি রুহুল আমিন সিদ্দিকি কখন চলে যাব, আপনিও চলে যাবেন। এই দুনিয়াটা এমনই মায়ার বাঁধন, মানুষ এমনই অমানুষ হয়ে গেছে, ২০ টাকার বিনিময়ে ১০ টাকার জন্য মানুষ খুন হয়ে যাচ্ছে। এ কোন জমিনে আসলাম, কোন পৃথিবীর মধ্যে আসলাম? এই দুনিয়ার সম্পদ তো কেউ নিয়ে যেতে পারবো না। ফিরাউন, নমরুদ, কারুন, যারা খুদাই দাবি করেছিল তাদেরকে আল্লাহ রাখে নাই, তারাও শেষ। এমপি, মন্ত্রী কদিন, ১০ বছর, ২০ বছর, ৫০ বছর, এরপরে কেউ থাকবো না। তারপরেও কেন আমরা আমিত্ব করতেছি, কেন আমরা দুনিয়া দুনিয়ার পিছে লাগছি? আমার সাথে মহব্বতে বলেন, আমি চলে যাব, আমাই তোমরা ভুইলা যায়ো না, আমি চলে যাব, আমার মহারানা শিবে কখন কেউ তো জানি না, আমার মহারানা শিব। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া যাবি একাই চলে সিরে, আমি সব কিছু ফেলাইয়া যাবি, আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি নাই, আমার মহারণা শিবে কখন কেউ তো জানি নাই, আমার মহারণা। এই পৃথিবী চিরদিনই
থাকার জায়গা নাই অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ অন্ধকার কবর যে তোমার এ দুনিয়ার মুসলমান আমার আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান আল্লাহ বলে দুনিয়ার মানুষ শুনালো এই দুনিয়ার দুনিয়ার মধ্যে যত মাটির উপরে দাঁড়ায় আমস্তানি করো আজকে মাটি পাইয়া হাজার হাজার বিঘা সম্পদ পাইয়া দুনিয়ার মধ্যে মস্তানি করো রে মন আজকে বাহাদুরি পাইলা সম্পদ পাইলা মালখানা পাইলা আমার আল্লাহ কই বান্দা এই জমিনের যত মাটি আছে আমি আল্লাহ মাটিগুলো রাখব না এই মাটিগুলো পুড়ে বানাব তামা এই সোলার জমিনের মাটিগুলো থাকবে না পুড়ে হয়ে যাবে তামা এ মুসলমান শুনলো এই জমিনের যত পানি আছে রে এই পানিগুলো পুড়ে বানাইবে আমার আল্লাহ সাই রে আল্লাহ বলে বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ কে থাকবে আরো জোরে বলেন কে গোলামি করব কার দাসত্ব করব কার ইবাদত করব কার গোলাম হব কার ও মুসলমান আল্লাহ কয় বান্দারে আমি জমিনটা রাখবো না জমিনের মাটিগুলো পোড়ায়া তামা বানায়া দিব এই জমিনের পানিগুলো আমি আল্লাহ পোড়ায়া ছাই বানায়া দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ আল্লাহ কয় বান্দারে যেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া এই জন্য আমি আপনাদের অনুরোধ করে যাই ইবাদত করব আমার আল্লাহর ভালোবাসব আমার নবীর নবীর প্রেমে জীবন করব আল্লাহর গোলামি করে জীবনটা কাটাইব জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা আমি চলে যাব আমার মরণাস এরে কিছুদিন আগে বৈরাবের জমিনে রেল ক্রস করতে যাই আর রেল দুর্ঘটনা ঘটল গো কত মানুষের লাশ হাসপাতালের দিকে নেয় কেউ কয় আমি মারে দেখবো কেউ কয় বিবিরে দেখবো কেউ কয় ভাইরে দেখবো পীরের দশত মানুষ দুনিয়ার ম্যাচের চলে গেল বাবারে কত মানুষ বিদেশে যাবে বড় আশা করে কাগজপাতি নিয়ে রওনা হয়েছিল আল্লাহ তাদের যাইতে দেয় নাই কত মানুষ ঢাকার শহরে আসবে ঘুরতে ব্যবসা করতে আল্লাহ তাদের আসতে দেয় নাই কত যুবতী মারা গেছে কত শখ ছিল সুন্দর জামাই নিয়ে সংসার করব আমার আল্লাহ তাদের করতে দেয় নাই কত বাচ্চা মাসুম বাচ্চা বড় লেখাপড়া করে চাকরি বাকরি করবে আল্লাহ তাদের করতে দেয় নাই ও মুসলমান শুনে না আপনাদের বাড়ির পাশেই বেশি দূরে নয় প্রতিনিয়ত কত দূর ঘটনায় এক লোকজন মারা যায় কত বন্ধু বান্ধব মারা যায় তারপরে কেন এত মস্তানি কেত আর কেন এত বাহাদুরি রে মুসলমান আজকে তুমি সম্পদের পাহাড়ে গোল্লা কার জন্য সুদ খাও কার জন্য ঘুষ খাও এই দুনিয়ায় তোমার সম্পদের ভাগ নিবে কিন্তু পাপের ভাগ নিবে না স্ত্রী তোমার পাপের ভাগ নিবে না তোমার ছেলে তোমার পাপের ভাগ নিবে না তোমার মেয়ে তোমার পাপের ভাগ নিবে না ও মুসলমান কিন্তু সম্পদের ভাগ ঠিকই নিবে তোমার অন্যায়ের ভাগ নিবে না সুতরাং তুমি হবে জাহান্নামি তোমার এই সম্পদ ভোগ করবে আপনজন এই জন্য দুনিয়া ছেড়ে দিয়ে আল্লাহর গোলামি করো সময় আছে এখনো জোরে বলেন ঠিক কি না দুনিয়ার মধ্যে যত অন্যায় করেন যাই করেন না কেন ছেলে মেয়ে সম্পদ পাইলে খুশি হয় বাড়ি পাইলে খুশি হয় এই যে শীতের মৌসুম আসছে ভালো জামকে জুতা ভালো স্যুট প্যান্ট কিনে দিলে খুব খুশি হয় কিন্তু
আল্লাহ খুশি হয় ছেলে যখন মসজিদে যে নামাজ আদায় করে আল্লাহ খুশি হয় ছেলে যখন ইমানদার হয় আল্লাহ খুশি হয় যখন ওই বান্দা হালাল খোর বান্দা হয় আল্লাহ খুশি হয় যখন তার ইমানটা মজবুত হয় জোরে বলেন ঠিক কি না কিন্তু আমরা খুশি করি কারে ছেলে রে মেয়ে রে আমার বাবারা সব কিছু পরে থাকবে আমি আপনি থাকব না জোরে বলেন ঠিক কি না ডানে বামে মাটি আমার মাটির বিছানা ডানে বামে আরো জোরে বলেন ডানে বামে মাটি এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায় না আমি চলে যাব আমার মহরণ আসিবে এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনব মা মরিয়ম আলাইহিসসালাম আমার অনেক মার আছে শুনে নাও মা মরিয়ম আলাইহিসসালাম ডাক দে বলে ঈসা নবীর বাবা ঈসা কইরে বাবা কই ঈসা নবী কয় মা আমি আপনার সামনে হাজির কই বাবা আমার জন্য কিছু ফল নিয়ে আসো আমি ফল খাবো সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ কারণ আল্লাহ বলেন আল হাব্বু জান্নাস ফি রাইহান ফাবিআই আলাহি রাব্বিকুমা আরো জোরে বলেন আল্লাহু আকবার ঈসা ইবনে মরিয়ম আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ শোনো আমার আল্লাহ কই বান্দারে দুনিয়ার মধ্যে যত ফল আমি পাঠাইলাম প্রতিটা ফলের উপরে আমি আল্লাহ কাবার লাগা দিলাম দুনিয়ার মধ্যে যত ফুল আমি দান করলাম এই ফুলের উপরে আমি খোসা দিই নাই কাবার দিই নাই কেন দিই নাই শুনে নাও কারণ বান্দাই ফলটা খাবে এই বান্দার দেহের মধ্যে পোকা মাকড় বাসা বানাবে বান্দার দেহটা ভালো থাকবে আমি আল্লাহর গোলামি করবে মারহাবা বলেন আর একটু জোরে এই জন্য আপেলের উপরে খুশা বেদনার উপরে খুশা আমের উপরে খুশা দামের উপরে খুশা কাঁঠালের উপরে খুশা যত দুনিয়ার মধ্যে যত খাদ্য দ্রব্য আমার আল্লাহ সৃষ্টি করলেন সব কিছুর উপরে আল্লাহ কাবার লাগায় দিছে রে বান্দা কারণ আমার বান্দে গুলো খাবে দেহের মধ্যে বল বাড়বে আমি আল্লাহর গোলামি করবে আর আমার বান্দা যদি বিষাক্ত খায় আমার বান্দা যদি বিষ খায় আমার বান্দার দেহ নষ্ট হয়ে যাবে আমার বান্দার দেহটা নষ্ট হয়ে যাবে শরীর খারাপ হয়ে যাবে আমার বান্দা আমার ইবাদত করতে কষ্ট পাবে এই জন্য আল্লাহ প্রতিটা ফলের উপরে কাবার লাগায় দিছে জোরে জোরে বলেন মারহাবা আর একটু জোরে আল্লাহ কয় বান্দা আমি ফলের উপরে কাবার লাগাইলাম ফুলের উপরে কাবার দিই নাই কারণ এই ফুলের মধ্যে যখন ফুলটা করি হয়ে ফোটে গো বান্দার নাকে যে লাগবে আর খারাপ মনটা ভালো হয়ে যাবে সুগন্ধি যখন বান্দার নাকে যে লাগবে বান্দার মনটা সজীব হয়ে যাবে তাজা হয়ে যাবে ওই বান্দা এবাদত করে শান্তি পাবে ওই বান্দার মনটা আবার উৎপল্ল হয়ে যাবে ওই বান্দা আমি আল্লাহর জন্য পাগল হয়ে যাবে এই জন্য আল্লাহকে আমি ফুলের উপরে খোসা দিই নাই ফলের উপরে খোসা দিছি আমার বান্দার ভালোবাসে জোরে জোরে বলেন মারহাবা আরে বান্দা আর আপনাদের সেই ফলের উপরে আপনাদের এই নরসন্ধি যত ফলের দোকান আছে আজকে দেখলাম ফেসবুকে আপেল গুলো কিসের মধ্যে ডুবেছে আর ওই আপেল বছরে বছরে পচবে না যত বিষ এগুলো আমাদের খাওয়াচ্ছে আল্লাহ বলে আমি আমার বান্দার জন্য বান্দাকে অনেক ভালোবাসি বান্দাকে ভালোবেসে প্রতিটা ফলের উপরে কাবার লাগে যাতে করে কোনো বিষাক্ত ঢুকতে না পারে বিষ না ঢুকতে পারে পোকামাকড় জন্য কোনো পয়জন ঢুকাতে না পারে এই জন্য প্রতিটা ফলের উপরে আমি কাবার লাগাই দিছি মারাবা বলেন না যে কাঁঠাল জীবনে পাকে না এডার মধ্যে এমন বীজ দিছে সকালে কাটলে বিকেলে পেকে যাচ্ছে জোরে কোন ঠিক কি না
শাক খাবেন শাক খুব পিও আমাদের কথা কয় না কেন শাক সবজি পিও না ঢাকাতে সেদিন দেখি বালতির ভিতরে বড় পাতিলের ভিতরে ওই 10 15 দিনের শাক ডুবাইতেছ আর অমনি তাজা হয় মনে হচ্ছে কেবল উঠাই নিয়ে চলে আইছে নরসন্দিতে গেলে মজা লাগে খালি শাক আর সবজি কত সুন্দর তাজা আপনার এই এত সুন্দর সবজি খালি ছায়া ছায়া দেখি যখন গাড়ির মধ্যে যাই দেখি আপনাদের এই পাশ দিয়া ওই বারিশা থেকে শুরু করে খালি খালি সবজি মজা লাগে দেখতে কিন্তু এর মধ্যে এত পরিমাণ বিষ দছে ওইটা খাইলেই দেহের মধ্যে রোগ জমে যাচ্ছে জোরে বলেন ঠিক কিনা কথা কয় না কেন আল্লাহ কইছে আমি যাতে করে বিষ আমার বান্দার পেটে না যায় এই জন্য আমি কাবার দিছি সুবহানাল্লাহ বলেন না আর সেই বান্দাকে প্রতিটা জিনিসের মধ্যে ফরমালিন খালি ফরমালিন খালি ফরমালিন বান্দারে শেষ করে দিচ্ছি সুতরাং এর জন্য কিয়ামতের ময়দানে জাহান্নামী কারণ মানুষ হত্যা করা মহাপাপ জীব হত্যা করা মহাপাপ সুতরাং আপনি মুসলমান হয়ে আরেক মুসলমানকে মারার জন্য বিষাক্ত যুক্ত খাবার খাওয়াইতেছেন আল্লাহর কসম আল্লাহর কসম আপনি ওই হত্যাকারী গুনাহ আপনার আমল নামায় লেখা হবে জোরে বলেন ঠিক কি না আহা অসাধু ব্যবসায়ী কথা বুঝেননি অসাধু ব্যবসায়ী কিন্তু আল্লাহ কত সুন্দর ভালোবাসে কোরআন থেকে আলোচনা খালি মজা খালি মজা খালি মজা বাইর হয় আল্লাহু আকবার বলেন একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা কই গেলি রে ওয়ালায়ানি সাইয়্যিদিনা আমি দুঃখ কার কই রাসূল দুঃখ কার কই মানুষ রূপে পশু ভরা দুনিয়ার ভিতর হায় হায় মানুষ রূপে পশু ভরা দুনিয়ার ভিতর পাপে যাদের দেহ গড়া হারাম হালাল খেয়ে মরণের কি ভয় করে গো এই জমিনের পরে মরণের কি ভয় করে গো এই জমিনের পরে ও তারা সুদের কারবার করে তারা সুদের কারবার করে জিনায়ার ব্যবিসারে দেশটা গেছে ভরে হায় হায় জিনায়ার ব্যবিসারে দেশটা গেছে ভরে আমি দুঃখ কারে কই রাসূল দুঃখ কারে কই মানুষ নামে পশু বুঝাই দুনিয়ার ভিতর হায় হায় মানুষ নামে পশু বুঝাই দুনিয়ার ভিতর জোরে বলেন ঠিক কি না উগিয়াশরা পোলাক মাকনু কাতো খোদায় বলেছে সেই মানুষ আজ মানুষে রূপ নিয়েছে হায় হায় যাশরা পোল মাকনু কাতো আমার আল্লাহ বলেছে সেই মানুষ আজ পশু রূপে রূপ নিয়েছে আরে মানুষ যদি হইতে চাও গো মানুষ যদি হইতে চাও গো কর নবীজির শরণ আরে মানুষ যদি হইতে চাও গো কর নবীজির শরণ আমি দুঃখ কারে কই রাসূল দুঃখ কারে কই মানুষ রূপে পশু ভরা দুনিয়ার ভিতর হায় হায় মানুষ রূপে পশু ভরা দুনিয়ার ভিতর জোরে বলেন ঠিক কি না এ দুনিয়ার মুসলমান ঈসা ইবনে মরিয়াম ফলের বাস্তা নিয়ে মায়ের কাছে আসলো গো এদিকে আজরাইল আলাইহিসসালাম মা মরিয়ামের কাছে হাজির হইয়া গেছে মরিয়ামকে সালাম দা আসসালামু আলাইকুম মা ও মা মরিয়াম মা মরিয়াম ডাকতে বলে বাবা তুমি কে কয় মা গো আমি মালাকুল মউত আমি মালাকুল মউত এটা সবার কাছে আসবে জোরে কন ঠিক কিনা দাদার কাছে আসবেন একটু হাত দুখানা তুলে দেখান যে আমার কাছে আজরাইল আসবে না আজরাইল আসবে না
আসবে এ মুসলমান আজরাইল সবার কাছে আসবে হয় দুদিন পরে নাই দুদিন আগে হয় দু এক মিনিট আগে না হয় দুই মিনিট পরে আসবেই আসবে জোরে কোন ঠিক কি না মরিয়াম কা আজরাইল কি চাও তুমি কি চাও আজরাইল বলে মা মরিয়াম আমার আল্লাহ হুকুম দিছে হ্যাঁ কোনি নিতে হবে বিদায় আর একটা মিনিট আর সময় নাই এখনই তোমার রূহটা কবাস হয়ে যাবে জানটা বাইর হয়ে যাবে মরিয়াম আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল আমার কলিজার টুকরা সন্তান গেছে বাগানে ফল আনতে রে একটু সময় আমারে দে আমার কলিজার টুকরা সন্তানের সাথে দুইটা কথা বলে যেতে চায় আমার কলিজার টুকরা সন্তান এসে যখন দেখবে মার দুনিয়ায় নাই আমার বাবা বড় কষ্ট পাবে ধৈর্য ধরতে পারবে না আজরাইল রে একটু সময় দে আবার একটু সময় দে আজরাইল কয় মা মরিয়াম আমার মালিকের হুকুম আছে তোমাকে একটা মিনিট সময় দিতে পারবো না তোমার জানটা এখনই নিয়ে যেতে হবে হুকুম হয়েছে মা মরিয়াম আজরাইল রে তোমার মাওলার একটু বলো আমাকে কয়েকটা মিনিট সময় দাও আমার বুকের রত্ন আমার কলিজার রত্ন আমার আমার ইশারে কে দেখবে আমি বিনি আমি মা জননী বিদায় হয়ে গেলে রে আমার কলিজার টুকরা বড় কষ্ট পাবে রে আমি আমার জন্য বলি না আমি ভয় পাই না রে আজরাইল আমি মরণের ভয় পাই না তুমি আমারে নিবে আমি জানি তবে একটু সময় দাও আমি আমার কলিজার টুকরা সন্তানের সাথে দুইটা কথা বলার সুযোগ করে দাও আজরাইল বলে মা মরিয়াম আমি আপনার কাছে ক্ষমা চাই সম্ভব নয় আপনার রুট এখনই বাইর করতে হবে মা মরিয়াম আজরাইল যে তুই আমার বারণ শুনলি না আমাকে সময় দিলি না আমি আর তোমার বাধা দিলাম না যাও নিয়ে যাও রুটা নিয়ে যাও সঙ্গে সঙ্গে ইসাবনে মরিয়াম মরিয়াম আলাইহিস সালাম মৃত্যুবরণ করলেন সন্তান ঈসা আলাইহিস সালাম ফলের ছাকা নিয়ে ফিরে আসলেন এসে দেখে মা জননী ঘুমায় আছে ঈসা নবী কয় মা এই মাত্র ফল আনতে গেলাম তুমি ঘুমায়া গেছো না না মারে ডাকব না মার যদি ঘুমটা ডিস্টার্ব হয় মা কষ্ট পাবে মা ঘুমাইতেছে গো মা ঈসা নবী কয়েক ঘন্টা কেটে গেল চিন্তা করে আমার মা তো কোনোদিন এমন ঘুম ঘুমাই নাই আমি যখন দূর থেকে বাড়ি আসতাম বন থেকে জঙ্গল থেকে বাড়ি আসতাম আমার মায়ের পায়ের শব্দ শুনে ডাক দিত বাবা ঈসা আইসস রে আজকে কয়েকটা ঘন্টা হয়ে গেল জনম দুখিনী মা আমারে ডাকে নাই তার কারণ কি মা শেষ বিদায়ের ঘুম ঘুমায় তার কারণ কি মার দুনিয়ায় নাই আস্তে আস্তে করে মার কাছে যায় ডাক দেয় মা 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 মার হাত ধরে ডাকে মার দুনিয়ার মধ্যে নাই জনম দুখিনী মা চির বিদায় হয়ে গেছে জনম দুখিনী মা আর বুকে নিবে না মার কোলে নিবে না চোখের পানি ছিড়েছেন কান্দে মা মা তুমি বিদায় নিয়ে গেলে আমি কার কাছে থাকবো কারে আমি দুঃখের কথা বলবো গো মা কারে আমার কষ্ট ভাগ করে দিব
আমার তো বলার মানুষ নাই আল্লাহ আমার মাকে তুমি নিয়া গেলা চিরবিদায় করে দিলা আল্লাহ আমার মা ফল খাইতে চাইলা ফল খাওয়াইতে পারলাম না ফলের জাকাত নিয়া হাজির হইলা মাকে তুমি নিয়া গেলা আল্লাহ হঠাৎ করে মনে পড়লো আমার মায়ের জানটা কেমনে আজরাইল বাইর করেছে একটু শুনতে চায় ডাকতে বলে আমার আল্লাহ তুমি আমার তো ক্ষমতা দিছো মরাডারে জিন্দা বানাইতে পারি একবার আমারে হুকুম দাও একবারে আমারে আল্লাহ আমারে একটু ই দাও ক্ষমতা দাও আমি যেন আমার মায়েকে জিন্দা করে উঠে কথা বলতে পারি আল্লাহ বলে ইসারে দিলাম তোরে সেই ক্ষমতা দিলাম ঈসা নবী মায়ের হাতটা ধরে ডাকতে বলে মা মা লাভ মেরে মা ঘুম থেকে উঠে পড়ছে জোরে বলেন সুবহানাল্লাহ এর মরিয়াম আলাইহিস সালাম লাভ দুটো বলে ঈসা নাই সব কই মা মা আমি আইছি মরিয়াম আলাইহিস সালাম কই মা বাদন দি ফল আনছো দাও হাতের মধ্যে ফল দাও মাগো ই ফল আর খাইতে পারবা না তুমি মাগো খানের হুকুম আমার নাই মাগো তোমার কাছে জানতে চাই মালাকুল মউত তোমার রুহটা বাইর করে নিয়ে গেছে তোমার সাথে কি ব্যবহার করেছে আমি জানতে চাই মা মরিয়াম চোখের পানি ছেড়ে ডাকতে বলে বাবা ইসারা তোরে দুনিয়ায় আনতে যত কষ্ট হয়েছে পৃথিবীর মধ্যে এত কষ্ট আমি জীবনে পাই নাই আমার দেহটার মধ্যে মনে হলো আমার চামড়াটা ছিঁড়ে নিয়ে গেছে আমি সহ্য করতে পারি না আল্লাহ বলেন ইসারে তোমার মায়ের কথা হইছে নি কয় আল্লাহ হয়েছে আগে আজরাইলকে তুমি পাঠাও আমি আজরাইলের সাথে কথা বলতে চাই আমার আজরাইল আমার মায়ের সঙ্গে কি ব্যবহার করেছে জানতে চাই আমার মাকে এত কষ্ট দিছে কেন আমার মায়ের মৃত্যু যন্ত্রণা মা সহ্য করতে পারে নাই আমার মায়ের পৃথিবীর সব চাইতে কষ্ট হয়েছে আজরাইলকে পাঠিয়ে দাও আমার আল্লাহ আল্লাহ আজরাইল তাড়াতাড়ি যা ঈসা নবী ডাকছে দেরি করিস না আমার বন্ধু ডাকছে দৌড়ে গেছি ঈসা আলাইহিস আল্লাহর কাছে আজরাইল আলাইহিস সালাম আজরাইল সালাম দিয়ে কয় আসসালামু আলাইকুম আল্লাহর হাবিব এ আল্লাহর হাবিব ঈসা আলাইহিস সালাম আপনি আমার কাছে কিছু জানতে চান কি না ঈসা আলাইহিস সালাম বলে আজরাইল আগে বলো আমার মায়ের রূহটা তুমি কেমনে বাইর করেছো আজরাইল কয় হুজুর আমি পৃথিবীর সবার জানটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য আমি দুনিয়ার মধ্যে আগমন করি আমি এত বড় দানব আমার আমার হাপা থাকে জমিনের মধ্যে আসমানে থাকে মাথা পৃথিবীর মধ্যে কোন মানুষকে যখন জানটা বাইর করে দেন এমন আকৃতি ধারণ করি সঙ্গে সঙ্গে তার ফুলেইটা ফেটে যায় কলেজাটা ফেটে যায় কারণ আমি আজরাইলের একবার যে রূপ দেখছে সে সঙ্গে সঙ্গে আমি এত ভীতু এমন আকৃতি এমন দানব সবার জান বাইর করার জন্য জমিনের মধ্যে নামি আসি না এ আল্লাহর নবী আমি যখন আসমান থেকে যখন একটা ভিটকিলি মারি যখন তাদের দিকে তাকায় সঙ্গে সঙ্গে রুহু কান্দে বাইর হয়ে যায় চোখ দে বাইর হয়ে যায় গাল দে বাইর হয়ে যায় নাক দে বাইর হয়ে যায় পিছনের রাস্তা সামনের রাস্তা দিয়ে বাইর হয়ে যায় ও মুসলমান আটটা সিদ্রা দিয়ে যে কোন জায়গা দিয়ে বাইর হয়ে যায় একটা অঙ্গ পড়ে যায় কারণ আমি আজরাইলকে দেখা পাওয়ার সহ্য করতে পারে না তার কলিজাটা সঙ্গে সঙ্গে ফেটে যায় জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আমি এত বড় দানব এই পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় এক ফোঁটা পানি জমিনের মধ্যে গড়াইয়া পড়বে না আজরাইল সাল্লাম এত বড় এত চওড়া এত লম্বা এই পৃথিবীর সব পানি সমুদ্রের সমস্ত পানিগুলো যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানি গড়াইয়া পড়বে না জমিনের মধ্যে ইনি আসবে আপনার রুহটা বাইর করার জন্য মুসলমান আজরাইল সাল্লাম বলে হুজুর
আপনার মাকে আমি সালাম দিয়েছিলাম আপনার মায়ের রূহটা যখন বাইর করেছি শুধু আপনার মায়ের মাথার মধ্যে আমি হাত বোলায় রেখেছিলাম শিশু সন্তান যেমনি মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমায়া যায় তেমনি আমি আপনার মায়ের রূহটা বাইর করেছি আমি কোনো কষ্ট দিই নাই এর মারিয়াম আলাইহিস সালাম শুনে বলে আজরাইল আমারে তুমি কি শুনাইলা তাদের মৃত্যুটা কত কঠিন হয় রে আজরাইল এ দুনিয়ার মানুষ শুনে না প্রতিটা মানুষের জীবনে আজরাইল আইব এমন ভাবে রূহটা বাইর করবে এই জন্য এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ দুই নাম্বার বিপদ হলো কবর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার এ আমি চলে যাব আমাই তোমরা ভুইলা যায়ও না আমি চলে যাব আরো জোরে বলেন আমি চলে যাব আমাই তোমরা ভুইলা যায়ও না আমার মহরণ আসিবে কখন কেউ তো জানি না আমার মহরণ আসিবে আরো জোরে বলেন আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না এই আমি চলে যাব আমাই তোমরা ভুইলা যায়ও না আমি চলে যাব জোরে জোরে আরো জোরে বলেন আমি চলে যাব আমাই তোমরা না আমার মহরণ আসিবে আরো জোরে বলেন আমার মহরণ আসিবে এ দুনিয়ার মুসলমান এই জন্য এক নাম্বার হলো বিপদ হলো মানুষের মরণ দুনিয়ার মধ্যে শরিয়াত তুই কথা কি কত মারফাতের যত প্ল্যাটফর্ম আছে রে মুসলমান এগুলো মানার জন্য নবী আসলেন দুনিয়ার মধ্যে আমার নবী বলেন হায়াতি খায়রুন লাকুম অমামায়াতি খায়রুন লাকুম জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা আল্লাহর নবী ডাকতে বলে উম্মতিরা রে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য গো আল্লাহু আকবার বলেন এই উঠাউঠি করেন কেন কি হইছে ডায়াবেটিস একজন উঠতেছেন আরেকজনের ক্ষতি করতেছেন এই যে মানুষের একদম ধ্যান কেটে দিচ্ছেন যখন সামনে দিয়ে যাচ্ছেন আরেক ভাইয়ের ক্ষতি করতেছেন আপনাদের যাদের ডায়াবেটিস তারা ডায়াসে বসবেন না মঞ্চে বসবেন না কারণ হলো আপনার একার জন্য আরো দশজন যখন সামনে উঠে যাচ্ছেন আরো দশ ভাইয়ের আপনার কি করতেছেন এই যে একটা ভিতরি প্ল্যাটফর্মের ভিতরে ওয়াসটা ঢুকতে সেটা আপনি নষ্ট করে দিতেছেন যেটা বলেন ঠিক কিনা এই জন্য ইটটাকে বলছি যে আপনি মানব শয়তান হচ্ছে সবচেয়ে বড় শয়তান মানব শয়তান জিন শয়তান নফ শয়তান কবির শয়তান আর ওয়া শয়তান শয়তানের শয়তানি মুনাফিকের মুনাফিকি ইবলিস শয়তান যখন দেখছে আপনাদের চোখের পানি পড়ে গুনাহ মাফ হচ্ছে সবগুলো তাকায় আছেন আলোচনাগুলো গিলে আপনারা অনেক অন্তর দিয়া শুনতেছেন কানের শ্রবণ দিয়া তখনই আপনাকে ধৈর্য ত্রুটি ঘটানোর জন্য মানব শয়তান উঠায়া ভিতর থেকে বাইরে নিয়ে চলে যাচ্ছে এদিকে যখন আপনার খেয়াল যাচ্ছে এই জন্য শয়তান চাইছে তিনটা জিনিস কিয়ামত পর্যন্ত হায়াত কোন পন্তু জোরে বলেন না কোন পন্তু কিয়ামত পর্যন্ত হায়াত চেয়েছে আর হলো মানুষের মানুষের লোমে লোমে ঢুকবে এই অধিকার আর একটা হলো যখন যে সুরত ধরতে চাবে সেই সুরত ধরতে পারবে এই তিনটা তখন এই আল্লাহ বলেন এই তিনটা তুমি চাইতেছো যাও তোমার দিয়ে দিলাম দিয়া দিছে এখন শয়তান নাচতে নাচতে চলে যাচ্ছে আমার আল্লাহ বলেন এই শয়তান দাঁড়া কয় আল্লাহ আবার কি তুমি তো যা সালাম তা তো দিলা আবার কি চাই
কই আমার বান্দার সমস্ত দেহের মধ্যে পশমে পশমে ঢুকতে পারবি এই হুকুম আমি দিছি অধিকারও দিছি কিন্তু আমার বান্দার মাথা দিয়ে ঢুকতে দিব না জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে কই আল্লাহ এতটুক জায়গাতে না ঢুকলে আর কি হবে কিয়ামত পর্যন্ত হায়াত মানুষের লোমে লোমে ঢুকবো আর যখন যে সুরত ধরতে যাব তখন সে সুরত ধরতে পারবো এখন এতটুক জায়গা রাখলে কি আর হবে শয়তান নাস্তে না চলে গেছে তোমার কোন বান্দা জান্নাতে যায় দেখে নিব আল্লাহর সাথে একদম লকাব এই জন্য যুক্তিবাদী লকাব হলো শয়তানের লকাব রাগ করেন না আবার যুক্তিবাদী আর একটা আছে রাগ করতে পারে যে আমার যুক্তিবাদী নাম দিছে আবার হুজুর কোলে আমার লকাব দিছে শয়তানের লকাব আল্লাহকে এটা করব না করতে হবে ওটাকে করব মানে লকাব দেয় শয়তানের লকাব কথা বুঝেন এই সমস্ত লকাব শয়তানে দেয় মানে শয়তান কয় আল্লাহ এটাই তো ভালো ছিল কথা বুঝেন নি আল্লাহু আকবার বলেন না এখন ভালো করে বুঝে নেবেন এখন আবার শয়তান চিন্তা করে সব জায়গায় তো দিল কিন্তু মাথাটা রাখলো কেন এটা তো জিগাইলাম না আল্লাহ আমার একটা কথা আছে কয় কি আল্লাহ তুমি তো সবই দিলা কিয়ামত পর্যন্ত হায়াত কয় হ দিছি তো মানুষের লোমে লোমে ঢুকবো এটাও দিলা কয় হ দিছি কয় যখন যে সুরত ধরতে চাইবা তখন যে সুরত ধরতে পারবা কয় দিছি তাই আল্লাহ মাথাটা বাদ রাখলে কেন হাকিকতটা কি আমার আল্লাহ বলে শয়তান রে শোন আমার বান্দাকে আমি আদর করে বানাইছি কোন ফায়া কোন আসমান যেমনি বানাইছি এমনি আমি আমার বান্দারে বানাই নাই জমিন যেমনি বানাইছি আমার বান্দারে এমনি বানাই নাই তোরে যেমনি বানাইছি এমনি আমার বান্দারে বানাই নাই ফেরেশতারে যেমনি বানাইছি আমি আমার বান্দারে এমনি বানাই নাই আসমান জমিন যা কিছু বানাইলাম যা আমি বানাইলাম সব কিছু যেমনি বানাইছি আমি তোরে এমনি বানাই নাই আমি আমার বান্দারের আদরের হাত দিয়ে কুদরতি হাত দিয়ে বানাইছি জোরে বলেন সুবহানাল্লাহ বান্দারে বানাইছে আল্লাহ কি দিয়া কুদরতি হাত দিয়া মারহাবা বলেন না এই বান্দা জান্নাত জাহান্নামে যাবে আমি আল্লাহ সইতে পারবো না কত ভালোবাসে দেখেন না কত ভালোবাসে এখন শয়তান কাল্লা এটা কি কয় হা নাকটা কত সুন্দর কানটা যখন বান্দা সিজদার মধ্যে যায় বলে সুবহান রব্বিল আলা তখনই আমি আল্লাহ এত খুশি হয়ে যায় বান্দার রাজি হয়ে যায় বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয় আমি মাথার উপরে রহমতের হাত বুলায় দিই আর সব গুনাহ পা দিয়ে ঝরে যায় জোরে বলে সুবহান আরো জোরে আরো জোরে এই জন্য আমি মাথার উপরে হাত রাখবো শয়তান শয়তান রে শয়তান কয় কাম সারছে আমি এত কষ্ট করে পাপ করাইবো গুনাহ করাইবো আর আপনি রহমতের হাত দিয়ে গুনাহ মাফ করে দিবেন সব শেষ আল্লাহু আকবার বলেন এখন এই যখন মা জান্নাতের বাগান থেকে যখন মানুষ ধৈর্য ত্রুটি করে এই অনুরোধ করব একমাত্র জুরাত ছাড়া আল্লাহর রাস্তে জান্নাতের বাগান ছাড়বেন না যখন বসবেন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান যদি মরণ হয় এখানে হলো বলতে পারবেন আল্লাহ জীবনে ধন্য যে জান্নাতের বাগানে মৃত্যু হয়েছে যদি দুই নাম্বার এক নাম্বার চেপে থাকে আল্লাহ আমাদের ডায়াবেটিস মাফ করো আল্লাহ গো ডাক্তার ডাক্তারের ডাক্তার কে জোরে বলেন ডাক্তারের ডাক্তার কে বিশ্বাস হয় না না ডাক্তার দিতে পারে না আল্লাহ দিতে পারে আল্লাহ দিতে পারে আল্লাহ সব কিছুর মালিক জোরে বলেন ঠিক কি না আর জোরে বলেন ঠিক কি না সুতরাং আমাদের কপাল পড়তেছে যে নাতের বাগান থেকে মাস্টার ইবলিস সরানোর জন্য চেষ্টা করবে যা কারণ গুনাহ মাফ প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে প্রতিটা মিনিটে মিনিটে প্রতিটা চাউনিতে যত বেল বসে আছেন গুনাহ মাফ হচ্ছে সুবহানাল্লাহ বলেন না আর জান্নাতের বাগানে জাহান্নামীরা বসতে পারে না জান্নাতীরা বসলে তখন শয়তান কয় আমি এত কষ্ট করে এত ইবাদত করলাম লানত প্রাপ্ত জাহান্নামী হয়ে গেলাম আর তোমার বান্দা জান্নাতের আলোচনা শুনে গুনাহ মাফ করবে এটা হতে দিব না তাড়াতাড়ি সরাই নিবে ঠিক কি না এই জন্য দাদু ভাইয়েরা যেটা বলতে গেছিলাম নবীজি বলতেছেন হায়াতি খায়রুল্লাকুম ওয়া মামায়াতি খায়রুল্লাকুম জোরে বলেন না মারহাবা আরো জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহর নবী ডাকতে বলে উম্মতিরানে পৃথিবীর মধ্যে আমি নবীকে পাঠাইলাম আর আল্লাহ আমার উম্মতের কল্যাণের জন্য কারণ এই পৃথিবীর মধ্যে আমি নবীজি আমার আগমনটা হলো আমার আগমনটা হলো আমার উম্মতের কল্যাণের জন্য কারণ আমার উম্মতের সঙ্গে আমি কথাবার্তা বলেছি উম্মতের সঙ্গে চলাফেরা করেছি আমার উম্মতের মতো আমি ঘর সংসার করেছি আমার উম্মতের সঙ্গে আমি কত সুন্দর ব্যবহার আসার ব্যবহার করেছি শরিয়াত তরিকত হাকিকত মারফত সমস্ত প্ল্যাটফর্ম আমার উম্মতের আমি শিক্ষা দিছি সুতরাং আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি এটা আমার উম্মতের জন্য কল্যাণ কারক জোরে বলেন মারহাবা আর একটু জোরে বলেন আবার নবী বলে আমার উম্মতির আমি নবী বিদায় নিয়ে গেছি নবী জানতে কাল করেছে
অনেক মানুষ অনেক বাতিলেরা কয় নবী মরে গেছে শুনে নেন আমার নবীর অন্তকাল শরীফ আমার নবী ডাক দে বলেন উম্মতিনা রে ও মামাতি খায়রুল লাকুম আমার নবী বলে উম্মতিনা রে শোন আমি নবী বিদায় নিয়ে গেলাম আমি নবী আমার অন্তকাল শরীফ তোমার উম্মতের জন্য কল্যাণকারক কারণ এই জন্য কল্যাণকারক পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন নেকির কাজ করে গো সঙ্গে সঙ্গে আমি নবী আমার আল্লাহ দরবারে আমার উম্মতের হইয়া প্রশংসা করি আল্লাহ ওই সওলার জমিনে আল্লাহ আব্দুল মতিন সাহেব আল্লাহ আ মোহাম্মদ আলী পীর সাহেব আল্লাহ মোহাম্মদ আলী সাহেব কামরুজ্জামান সাহেব ভালো ইবাদত করেছে বندگی করেছে আল্লাহ প্রশংসা করে আমার আল্লাহ দরবারে আমার আল্লাহ আমার অমুক বান্দা তোমার অমুক বান্দা অমুক বান্দি আমার অমুক উম্মত অমুক উম্মতি গুনার কাছের দিয়া জান্নাতের বাগানে বসেছে আমার আল্লাহ দরবারে প্রশংসা করে আমার নবী বলে আমার আল্লাহ সো আমার আল্লাহ আবার যদি কোন উম্মত পৃথিবীর মধ্যে গুনাহের কাজ করে গো আমার নবী বলে উম্মতিরা রে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি অমুক উম্মতের জন্য আল্লাহ আমার উম্মত গুনাহ করেছে তারে তুমি মাফ করে দাও তাহলে আমার নবীর অন্তকাল হয়েছে এটা উম্মতের জন্য কল্যাণকারক নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে এটাও কল্যাণকারক এ মুসলমান অন্যায় করে ছেলে মাপসাই বাবা অন্যায় করে গ্রামের ছেলে মাপসাই চেয়ারম্যান মেম্বার যাইয়া এমন নবীর উম্মত হয়েছি ভুল করি আমি ক্ষমা চাই রহমাতুল লিল আলামিন এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার ভাই বুঝাও বুঝাও আজ নিয়ে বুঝা নিয়ে নবীজি বলতেছেন কোন উম্মত যখন গুনাহ করে আমি নবী তার তরফ থেকে তওবা করি ইস্তেগফার করি কার কাছে আল্লাহর কাছে এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না অন্যায় করে ছেলে মাপ চাই পিতা অন্যায় করে গ্রামের ছেলে মাপ চাই চেয়ারম্যান মাম্বার যাইয়া সুতরাং এই মৌলবীরা এমন নবীর বিরোধিতা করিস কেমনে যে নবী আমার আপনার জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করে সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না এরি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি এ জোরে জোরে আ যাব আমি আর জোরে বলেন যাব আমি সোনার মদিনায় আমার মনে একটু মহব্বতে বলেন যাব আমি সোনার আরে একটু মাঝে মাঝে জীবন যুবকদের সঙ্গীত অনেক যুবক আছে এখন কইতে পারেন গজল গা জায়েজ নাই নবীর দরবারে দুজন সাহাবী ছিল আহসান বিন সাবিত যারা নবীর কবিতা শুনাইতো গজল শুনাইতো আপনার নাচ শুনাইতো আমিও মাঝে মাঝে শুনাইতেছি আপনাদের মনটাকে ফ্রেশ করার জন্য আমার যুবক বাবারা আপনারা যারা বসে আছেন আনন্দ লাগে না নবীর শান শুনলে প্রাণটা জুড়ায় না একটু মহব্বতে বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি শোনা এরে যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি এরি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার নবীজিকেও ভালোবাসি মনটাই আমার অনেক খুশি নবীজিকেও ভালোবাসি মনটাই আমার এর নবীজিকেও ভালোবেসে তৃপ্তি মেটে নাও বলো নবীজিকেও ভালোবেসে তৃপ্তি মেটে না গো যাব আমি সোনা আরো জোরে যাব আমি হাই হাই এর যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী জবান খোলেন না জবান খোলেন এরে যাব আমি সোনার মদিনায় বলো যাব আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার
নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু এই মধু কোথাও মেলে না বলো এই মধু না গো যাব আমি সোনা এর যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি এরি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি এই নরসিংদী জেলার যত গোনা মাফ করে দাও মাবুদ মওলা সওলা বাসির যত গোনা মাফ করে দাও মাবুদ মওলা মাফ করে দাও মাহফিল রুসি লায় বলো মাফ করে দাও মাহফিল রুসি লায় গো যাব আমি সোনা এর যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি এরি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি এ দুনিয়ার মুসলমান এই জন্য শুরুতে বললাম নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে গো নবী লাগবে ফুল সিরাতে নবী লাগবে আমল কিয়ামতের ময়দানে নবী বিন কোন বান্ধব নাই নবী বিন কোন উপায় নাই নবী কোন নবী বিন কোন দরদি নাই এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ দুই নাম্বার হলো কবর এই কবর বলতে বুঝায় আমরা সাড়ে তিন হাত কত ঘুরে গো মুসলমান এই মরণের মধ্যে পড়ে থাকলে রাত শেষ হয়ে যাবে গো অনেক আলোচনা ছিল আমি শেষ করতে পারব না দুই নাম্বার বিপদ হলো আমাদের কবর এই কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ জোরে বলেন ঠিক কিনা একটা দুইটা দিন নয় সর্বশেষে যে মৃত্যুবরণ করবে পঞ্চাশ হাজার বছর সেও জান বাদন কবরে থাকা লাগবে ও মুসলমান শুনে নাও হাজার হাজার বছর যা কয়ে কবরের ভিতরে থাকবা কবরে কোনো রাত নাই কবরে কোনো দিন নাই কবরে শুরু আছে কোনো শেষ নাই রে আল্লাহ এই কবরে যখন তোমার সোয়া দিবে কবরের মধ্যে একজন ফেরেশতা দিবে তার নাম হলো নুমান ফেরেশতা আল্লাহু আকবার বলো দুজন ফেরেশতা আমাদের কেরামন কাতিবিন দুজন ফেরেশতা লিপিবদ্ধ আছে দুজনের কান্দে এই কবরে যখন আপনার আজরাইল সাল্লাম জানটা বাইর করে নিয়ে যাবে আর যখন কবরে শোয়া দিবি সবাই জানি মন কারণে কি ফেরেশতা আসবে কবরে মন কারণে কি আসার আগে একজন ফেরেশতা আসবে তার নাম হলো নুমান ফেরেশতা জোরে বলো আল্লাহু আকবার নুমান ফেরেশতা ডাকতে বলবে মতিন সাহেব ওঠো মতিন সাহেবকে লাভ দিয়ে উঠাইয়া বলবে মতিন সাহেব রে তোমাকে আমার আল্লাহ রুহ দিয়েছিল আজরাইল রুহটা বাইর করেছিল আজকে আমি আবার তোমার রুহটা ভিতরে ঢুকাই দিলাম তবে এমন জ্ঞান থাকবে না পাবা কবরে কোথায় মাটি দিল বাজান রে স্বপ্নের মধ্যে যেমন ভয় পান স্বপ্নের মধ্যে কত বাগে দাবড়ায় পুলিশে দাবড়ায় কত মায়ের খান দৌড়াদৌড়ি করেন ঠিক কবরের ভিতরে যখন আপনার রুহটা দিয়ে দিবে ডাকবে বলবে আমার নাম হলো আমি আমার নাম নোমান ফেরেস্তা নোমান ফেরেস্তার হাতে থাকবে দুই টুকরা কাগজ এক টুকরা থাকবে নেকির আমল আর একটা থাকবে বদির আমল এইবার ডাকতে বলবে বান্দা ওঠো তুমি ষাট বছরের জিন্দেগি পঞ্চাশ বছরের জিন্দেগি কাটাইলা রে বান্দা এ বান্দা ওঠো বান্দা ওঠো গো নেকির কাগজটা হাতের মধ্যে দিয়া বল বান্দা লেখো এই নাও তুমি পঞ্চাশ বছরে কত রাকাত নামাজ তুমি আদায় করছো কতটা কোরআন শরীফ খতম করেছো কতজনকে তুমি সালাম দিয়েছো কত জায়গা তুমি ভালো কাজ করেছো কোন মাহফিলে দান দান করেছো কোন মসজিদে তুমি দান করেছো কোন মাদ্রাসায় দান করেছো কোন অসহায় মানুষের সাহায্য করেছো কোন অসহায় নারীর বিবাহের কাজের সময় তুমি সহযোগিতা করেছো এই দুনিয়ার মধ্যে কোনোদিন বেপর্দা নারী দেখো না বেপর্দা বেপর্দা বে ভয়ে পানাদের সঙ্গে চলাফেরা করো নাই কোনোদিন
করেন গান বাজনায় বসনায় আল্লাহর জান্নাতের জন্য পাগল ছিল বান্দা এইটা লিখে দাও বান্দার হাতের মধ্যে দিবে বান্দা বলবে আমি লিখব কেমনে আমার কাছে কলম নাই আল্লাহর ফেরেশতা নোমান ফেরেশতা বলবে বান্দা তোর ডান হাতের সাত আঙ্গুল মোবারক কল কল আরো জোরে এই সাত আঙ্গুল মোবারক হলো কলম দুই নাম্বার বলবে আমি কলম পাইলাম কালি তো নাই কলমের কালি নাই আল্লাহ আল্লাহর ফেরেশতা ডাকতে বলে বান্দা কালির অভাব নাই কালি হলো তোর মুখের থুতু মোবারক আজকে তুমি গালের মধ্যে গাঁজা খাও বিড়ি খাও সিগারেট খাও এই মুখটা তুমি পবিত্র রাখো নাই এই মুখ দিয়ে কাউকে গালি দিও না মুখ দিয়ে ফাইসা কথা বলো না এই মুখের মধ্যে তুমি আবা গাঁজা দিও না মদ দিও না রে এই মুখটা তুমি পবিত্র রাখো এমনি তার নবী বলে নাই দুইটা জিনিস যে হেফাজত করতে পারবে আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব তার মধ্যে এক নাম্বার হলো দুগালের মধ্যে বস্তু জিব্বা এটা যারা কন্ট্রোল করতে পারবে যারা মুখের মধ্যে জীবনেও কোনোদিন হারাম ঢোকাবে না হারামের খাবার খাবে না মুসলমান শুনে যাও কাউকে গালি দিবে না কাউকে মন্দ বলবে না গীবত করবে না এই মুখটা যে ব্যক্তি পবিত্র রাখবে গো নবী তার হাত ধরে জান্নাতে নিবে আর হলো দু পায়ের মধ্যে বস্তু জিরা লজ্জা স্থানে স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ এই দুইটা যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে আল্লাহর কসম নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে আমি যুবকদের বলে যাই যুবক বাবারা তোদের পায়ে ধরে বলে যায় একমাত্র হালাল বিবির কাছে ছাড়া কোনো জায়গা যাস না অন্যায় কাজ করিস না করিস না আল্লাহর আদালতে জবাব দিতে পারবি না পারবি না রে বাবা এর ইয়াউমাল কিয়ামতের ময়দানে কঠিন আজাবের মুখি হয়ে যাবি তখন কেঁদে লাভ হবে না আরে লাভ হবে না এ দুনিয়ার মুসলমান শুনে নাও গো মুখের থুতু মোবারক খাবে কালি তিন টুকরা কাপড়ের কাপড় গায়ের মধ্যে দাও প্রথম কাপড়ের টুকরা খুলে নিবে গা থেকে বান্দিটা নাও তোমার কাগজ কাপনের কাপড়গুলো হবে সেদিন কাগজ লেখা শুরু হয়ে যাবে বান্দা এ বান্দা আশি বছরের জিন্দেগি পঞ্চাশ বছরের জিন্দেগি তুমি কত অন্যায় করেছো ভালো কাজ করেছো লেখো বান্দা মিনিটের ভিতরে লিখে দিবে সেকেন্ডের ভিতরে লেখা শেষ হয়ে যাবে আর একখানা কাপনের কাপড় টান্দে গা থেকে খুলে নিবে নিয়ে বল বান্দা লেখো এবার তুমি চল্লিশ বছরের জিন্দেগি কত জায়গা জিনা করেছো কত জায়গা কত বেগানা মহিলা নিয়ে ঘোরাঘুরি করেছো কত জায়গা গানের প্যান্ডেলে বসেছিলা কত জায়গা বন্ধু বান্ধব নিয়ামতের প্যান্ডেলে বসেছিলা কত জায়গা তুমি অন্যায় কাজে লিপ্ত হয়েছিল মিথ্যা মামলা দিছিলে মানুষের নামে মানুষকে কষ্ট দিছিল কোথায় হাতাল ঠেলেছিল কোথায় জমিনটা দখল করেছিল কোথায় সুদ খাইছো কোথায় ঘুষ খাইছো বান্দা চোখের পানি ছেড়ে বলবে আমি কিচ্ছু জানি না ওরে কত সেকেন্ড কত মিনিট আজকে যেমন ভিডিও হয় কত মিনিটে কত বছর বয়সে কত দিন কোন সময় সঙ্গে সঙ্গে আপনার সামনে কম্পিউটারের মতো বাইর হয়ে যাবে বান্দা লজ্জায় মাথা নত হয়ে যাবে বলে বান্দা লেখো বান্দা একটা চিৎকার মেরে ডাকতে বলবে আল্লাহর ফেরেশতা রে আমার হাত দিয়ে আর লেখাছ না রে লেখাছ না রে হে মুসলমান এই কেরামন কাতিবিন যে আমল নামা লিখে রেখেছে যার যার আমল নামা তার তার লেখা লাগবে রে এ সওলার বাজারে রে নরসিংদীর বাজারে রে শুনে নে রে যার যার আমল নামা তার নিজত লেখা লাগবে রে শিকার মেরে কান্দার বলবে আমার মাফ করো ইয়া সালিম আমাকে নিরাপত্তা দাও নিরাপত্তা দাও ডান্দিকের মাটি গলায় এত জোরে চাপ দিবে রে ডান্দিকের হাতে গুলো বাম দিকে চলে যাবে রে বাম দিক থেকে এত বড় চাপ দিবে বাম দিকের হাতে গুলো ডান দিকে চলে
কবরের ভিতরে যখন হাতুর দিয়া বাড়ি দিবে রে ওই শত শত গজ মাটির নিচে চলে যাবে আবার টান দে বাইরে করবে বান্দা লিখতে তোমার হবে তোমার লিখতে হবে নিজের পাপ করেছিল কোথায় কোথায় জিনা করেছিল কন্ডিশন উঠেছিল যে ও মুসলমান শালিনী আগুরলা বিয়ের নিয়ে গুরলা বয়ফ্রেন্ড আগুরলা কত অন্যায় করলা নিজের হাতে তোমার লেখা লাগবে রে বান্দা নিজের হাতে লেখা লাগবে বান্দার কোন কান্নাই কোন কাজে আসবে না বান্দার চোখের পানি বিফলে যাবে রে তাদের হাতুড়ি দিয়া বাড়ি মারবে এক একটা বদ মন লেখাবে না মুসলমান লেখা শেষ হয়ে যাবে এই কাপড়ের কাপড়গুলো গলার মধ্যে লটকায়া তুইয়া ও মুসলমান নুমান ফেরেশতা আফসোস করে বলবে বান্দারে তুই 40 বছর 50 বছর জিন্দেগি পাইয়া অন্যায় করলি অন্যায় করলি আল্লাহ আমার আল্লাহ চিরদিন থাকবে আবাদান আবাদান চিরস্থায়ী জাহান্নামী রে এই জাহান্নাম থেকে বাঁচতে পারবি না রে জীবনের তারুণ্যায় পরে কত অন্যায় করলি বান্দারে তোর জন্য বড় আফসোস হয় তোর জন্য বড় কষ্ট হয় এই জিন্দেগি গুলো পাই আরে গুনা ধরে নিতে পারলি না তোর মতো কপাল পোড়া বান্দা আল্লাহর জাহান্নাম ছাড়া কোন গতি হবে না জোরে জোরে সিল্লা বলা যাবে না আল্লাহু আকবার এ আদর করিয়া মানুষ আল্লাহ বানাই মানুষ আল্লাহ বানাই কেমনে দিবা জাহান্নামে বাজান রে যারা পাপ করেছেন চোখের পানি ছেড়ে কান্দেন আল্লাহ আমার মাফ করে দে সবাই আল্লাহ যাওয়ার জায়গা নাই বলার মতো জায়গা নাই কোথায় যাব দুনিয়ার ভিখারি রাতে এক বাড়ি ভিক্ষা না পেলে আর এক বাড়ি চলে যাই আজকে চওলার জমিনে আমরা বসেছি আমরা ভিখারি আমাদের ভিক্ষা না দেবী দায় করে দিও না বছরে একবার বসার সুযোগ পাই আল্লাহ আমাদের মাফ করে দাও আদর করি মানুষ আল্লাহ বানাই কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া বলেন সকলে মাহফিলে কান্দি গো আসে বসিয়া বলেন আদর করিয়া মানুষ আল্লাহ বানাই আল্লাহ একটু মহব্বতে বলেন আদর করিয়া মানুষ আল্লাহ বানাই কেমনে দিবা জাহান্নামে তুমি যদি মাপ না করো
চোখের তুমি যদি মাবনা করো আল্লাহ বান্দা তোমার বান্দা যাবে গো আল্লাহ কার কাছে হায় হায় তোমার বান্দা যাবে গো আল্লাহ রহমান রহিম শুনছি আমরা কোরআনে রহমান রাহিম শুনছি আমরা কোরআন এর মাফ করে দাও ওই নামেরি খাতিরে হয়ে গায়ে মাফ আদর করি মানুষাল্লা বানায়া বলেন আদর করি মানুষাল্লা বানায় কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া বলেন কেমনে জাহান্নামে এর দুনিয়া মহব্বত আল্লাহ পড়িয়া এর নামাজ রোজা সবই গগিছি ভোলিয়া এর পাখি জয় দিন ফাঁকি দিয়া চলিবে সোনার খাসা বিছানাতে রহিবেন সাপে কাটবে গর্জন মারবে হায় রে হায় আগুন ঢালিয়া দিবেন কলি যায় আগুনে যখন গায়ে লাগিবে বলেন আগুনের তাপ যখন লাগিবে গায়ের গোস্ত খৈশা খৈশা পড়িবে এ দুনিয়ার মুসলমান এই নোমান ফেরেশতার লেখা যখন শেষ হয়ে যাবে রে নোমান ফেরেশতা কবর থেকে যখন বিদায় নিয়ে যাবে সঙ্গে 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 মুসলমান কবরের ভিতরে মন কারণে কিরে হাজির হয়ে যাবে দেখবে গলার ভিতরের মুসলমান কোন কোন কিতাবের মধ্যে আছে তিনটা প্রশ্নের জবাব দিতে হবে কোন জায়গা সেটটা দিতে হবে কোথাও আছে বান্দার যখন ওই আমল নামা দেখবে
মনকার নেকির বলবে বান্দারে বড় আফসোস হয় ওই যে জাহান্নাম আমার আল্লাহ বলেন উইদ্দাতুলিন কাফিরিন ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য জাহান্নামীদের জন্য একটা নয় দুটি নয় সাত সাতটা জাহান্নাম প্রস্তুতি করে রাখছো গো মালিক ফেরেশতাকে হুকুম দিবে ফেরেশতারে রে সাতটা দরজা খুলে দাও ওই কবরে থাকবে আবাদান আবাদান চিরস্থায়ী হইয়া ওই জাহান্নামের অগ্নি শিখাগুলো কবর পর্যন্ত হাজির হইয়া যাবে কবরের ভিতরে সব বিশ্ব আসবে জাহান্নামের ওইগুলো গরম বলন জাহান্নামের কষ্টগুলো জাহান্নামের সব বিচ্ছুগুলো তোমার দিকে তেরে আসবে গো কিয়ামত পর্যন্ত কবর ভিতরে জাহান্নামের আগুন গুলো জ্বলবে রে মুসলমান আর যারা ঈমানদার হবে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ প্রস্তুতি করে রেখেছে বিসমিল্লাহির রহমানির রহিম উইদ্দাতুলিল মুমিনিন আল্লাহ বলে মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি একটা নয় দুটি নয় রে সাত আটটা জান্নাত জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া ফেরেশতারা বলবে আটটা দরজা খুলে দিয়া হোক এই আটটা দরজার মধ্যে যত নিয়ামত আছে বান্দা কিয়ামত পর্যন্ত ভোগ করবে ফল আর মল যত আছে শান্তি জান্নাতি হাওয়া জান্নাতি নিয়ামত গুলো ভোগ করবে কবরের ভিতরে শুইয়া এ দরদি বন্ধুর দিলের কান্ডা লাগে শোনো আমার আমার আল্লাহ জান্নাতিদের জন্য রাখছে নিয়ামত জাহান্নামীদের জন্য রাখছে গজব আজকের মাহফিল থেকে চোখের পানি ছেড়ে কানবেন আর বলবেন আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে দাও আমাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ তুমি যদি জাহান্নামে দাও তোমার কোনো লাভ নাই যদি তুমি জান্নাতে দাও তোমার কোনো লস নাই আদর করে বানাইছো বান্দারে আমাদেরকে তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ জীবনে আর মাহফিল বসতে পারবো কি পারবো না আল্লামা কুতুবি রহমাতুল্লাহ ব্যান করে দুনিয়ার মানুষ শুনে না বান্দা যখন জান্নাতের বাগানের দিকে রওনা হয়ে যায় প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ তার সগিরা গুনাহগুলো মাফ করে দেয় জোরে বলেন মারহাবান আর একটু জোরে সগিরা গুনাহগুলো মাফ করে দেয় ও বান্দা শুধু সগিরা গুনাহ করো না পদে পদে করছো কবিরা গুনাহ নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ মিথ্যা বলা কবিরা গুনাহ মিথ্যা বলা কবিরা গুনাহ বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ এত গুনাহ করেছো রে বান্দা আল্লামা কুতুবি রহমাতুল্লাহ বয়ান করে বান্দা যখন জাহান্নামের ভয়ে যখন কবরের ভয়ে বান্দা যখন খাস তওবা করে আখেরি মোনাজাত করে আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ তার দরিয়া দরিয়া গুনাহ মাফ করে দেয় আজকে জান্নাতের বাগানে এসেছেন মাহফিল শেষ করে চোখের পানি ছেড়ে আল্লাহ বলে ডাক দিবেন আমার আল্লাহ আল্লামা কুতুবি রহমাতুল্লাহর কিতাবটা পড়লে মনে পড়ে যায় বান্দা যখন কবরের ভয় জাহান্নামের ভয় খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ গুনাহ মাফ করে দেয় তাহলে একটা সুযোগ পেয়েছি গুনাহ মাফের জন্য একটা রাত আজকে যারা চলে গেলাম কপাল খারাপ গুনাহ মাফের জন্য উত্তম একটা রাত পেয়ে গেলাম আল্লাহ যেন এখান থেকে মাসুমের মাসুম করে যাওয়ার তৌফিক দান করে জোরে জোরে বলেন আমিন বান্দা যখন জান্নাতের বাগানের সংবাদ শুনে গুটি গুটি পায়ে যখন বাড়ি থেকে বাহির হয়ে যায় প্রতিটা কদমে কদমে সগিরা গুনাহ মাফ হয় কি গুনাহ জোরে বলেন কি গুনাহ প্রতিটা মানুষ আপনারা যারা যারা আসছেন আজকে নিয়ত করে দোকানতে আসেন বাজার থেকে আসেন টাউন থেকে আসেন যারাই আসছেন প্রতিটা কদমে কদমে সগিরা গুনাহ জোরে বলেন কি গুনাহ ছোট গুনাহ মাফ হয়ে গেছে এখন ছোট গুনাহ বড় গুনাহ মাফের জন্য একটা সুযোগ আল্লাহ বলে কোন বান্দা যখন কবরের ভয়ে জাহান্নামের ভয়ে যখন ওই জান্নাতের বাগানে বসে আলোচনা শুনে খাস তওবা করে আখেরি মোনাজাতে শরীক হয় আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ ওই বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয় জোরে বলেন মারহাবা আর একটু জোরে বলেন মারহাবা আর একটু জোরে বলেন আল্লাহু আকবার সুতরাং
আপনাদের কাছে আমার অনুরোধ আমিও ছেড়ে দিব আলোচনার শেষ পর্যায়ে নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান নাম্বার 3 কি কিয়ামতের ময়দান যেদিন পিতা পুত্রকে চিনবে না ভাই ভাইকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না একটা নেকির জন্য যেদিন দৌড়াবে স্ত্রী বলবে আমি আমি তোমার স্বামী ছিলাম আমাকে একটা নেকি দাও বলে আমি কোনো বিয়ে করি নাই এবার বলবে ছেলের বলবে আমাকে একটা নেকি দাও বলে আমার কোনো মা নাই বিবি ভাইরে বলবে ভাই একটা নেকি দাও আমার কোনো বোন ছিল না আমার কোনো বান্ধবী ছিল না মা ছিল না বাবা ছিল না একটা নেকির জন্য যেদিন দাঁড়ে দাঁড়ে দৌড়াইবে কিয়ামতের ময়দান মুটু হাত উপরে সুজ্জুদায় হবে মানুষের মস্তিষ্কগুলো গলে গলে পড়বে কেউ গিরা পানির মধ্যে দৌড়াবে কেউ সাতার কাটবে কেউ গলা পানির মধ্যে দৌড়াবে কেউ হাবুডুবু খাবে পিতৃষ্ণায় যখন কাতর হয়ে যাবে হায়ানি পাশের পানিগুলো তাদের খেতে দেওয়া হবে তারা এগুলো খাবে পিছনে রাস্তা দিয়ে নাড়ি ভুঁড়িগুলো বাইর হয়ে যাবে আল্লাহু আকবার বলেন না আরো জোরে মানুষগুলো দড়ির পর থাকবে কেউ কারোর দিকে তাকানোর সময় থাকবে না চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে আদম নবী বলবে আমি প্রশানিত চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে ঈসা বলবে আমি প্রশানিত চলে যাও কার কাছে ইব্রাহিমের কাছে ইব্রাহিম বলবে আমি প্রশানিত চলে যাও মূসা আলাইহিস সালামের কাছে মূসা বলবে আমি প্রশানিত চলে যাও আখির নবী রাহমাতুল লিল আলামিনের কাছে ধরে বলেন মারহাবা আরো জোরে আখির নবীর বলবে হে আমার নবী আমার দয়া করো নবী বল মান হাযা রাসূল আমি কি তোমাদের নবী ছিলাম এ মৌলবী আমি কি তোর নবী ছিলাম বলবে যখন চিনবে বলবে হ্যাঁ তখনই সঙ্গে সঙ্গে নবীজি বলবে আয় আমি উম্মাত বিনে জান্নাতে যাব না আয় তোদেরকে নিয়ে আমি আল্লাহর দরবারে আরজি করব আমার উম্মতের জন্য আল্লাহ মাফ করে দেয় জোরে বলেন মারহাবা আরো জোরে বলেন ওমার সালনাকা ইল্লা رَحْمَةً لِلْعَالَمِينَ الله رب العالمين نبي هل رحمة للعالمين رحمة النبي شيء نبي جير إجني بولم حياتي خير لكم أما ما آياتي خير لكم نبي الدنيا الجندگي تي نبي قبر الجندگي تي نبي مجان الجندگي تي نبي يوم القيامة تري ميدانه نبي بين كون بند থাকবে না জোরে বলেন ঠিক কি না আর জোরে বলেন ঠিক কি না এই নবীজিকে চাই কি চাই না আর জোরে বলেন চাই কি চাই না এসেছেন যত নবী সকলে ইমাম সালাম তোমায় গো নবী হাজার সালাম নবী সা